হ্যালো দোস্তা, নমস্কার, আসসালামু আলাইকুম। আজি ভিডিওটি ইন্টারেস্ট বলে গিয়ে আছে, কেন গড়টো হল মোর মামার এটু ঘরত কিমান টাকা খরচ আইলে, এটা লিঙ্কার লগে আমার কামটো হয়ে আছে, লিঙ্কার লগে কিমান টাকা খরচ হল আর এটু ঘরত গোটেখিনি কাম সম্পূর্ণ করতে কিমান টাকা খরচ আইব 2024-ত আমি আপনার দিনেকে ভিডিওর মজাত বুঝাই দিম। বলক ভিডিওটি আরম্ভ করো। আর আপনি ভিডিওটি নতুনকে চাইছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর বেল আইকন বজাই দিব আর কমেন্ট করে মোক জানাবো যে ভিডিওটি কেনেকুয়া হল। গড়টো আমার বহলটো হল 32 ফুট আর আমার লম্বাটো হল 42 ফুট। এটা আমার সন্মুখত একটা খেড়কি দেওয়া আছে, খেড়কিটা আমার পাঁচপাটটা আছে আর ইয়াত আমার একটা বারান্দা হবো, বারান্দা আমার গ্রিল লগো আছে আর মাজত আপনার 4 ফুট আমার কোড রোড আছে। এটা আমি সোমাই রুম কেটার সাইজ আমি ধুনিয়াকে আপনার বুঝাই দিম। এটা একটা রুম হবো, এটা হবো আমার বারান্দা রুম, বারান্দা হবো, এটা আমার গ্রিল লোগো আছে, গ্রিলের ডিজাইন কেটা চাক কেমন ধুনিয়া লাগিছে। এবার আমার একটা বেডরুম, বেডরুমের দুটা খিড়কি আছে, আমার কোল্ড রুট এটা আমার 4 ফুট বহল আছে, গুটি কেটা গাঁথুনি আমার 5 ইঞ্চি দেওয়া আছে। এটা একটা বেডরুম, এটা আমার একটা বেডরুম, এটা আমার কিচেন রুম, এটা আমার সাদা দেওয়া হবো, সাদা দিয়াত আমার বক্স বক্স বনোয়া হবো। কিচেন রুমত আমার একটা খিড়কি আছে, একটা দরজা আছে, এটা হলো আমার বাথরুম, এটা আমার বাথরুম হয়। আর এফালে একটা, এটা আমার বেডরুম হবো, এটা আমার পাঁচপাটা খেকি লোক আছে, খেকি ডিজাইনটো চাক কিমান ধুনিয়া লাগে আছে। এতে আমি কম এতিয়া এটা আমার কিমান ইটা বালি গিটি সিমেন্ট কৈছে, আমি গুটিখিনি আপোনালোকক ধুনিয়াকে বুঝাই দিম। এতিয়া আমি কম আমার লিন্টার লোকে গাঁথনি করাত আমার কিমান টাকা খরচ হল আর কিমান ইটা বালি সিমেন্ট কৈছে। আমার রুম আছে টোটাল 7টা রুম আছে, একটা বাথরুম আছে, একটা কিচেন রুম আছে, আর একটা বারান্দা আছে, আর আমার 4টা আমার বেডরুম আছে। যেহেতু আমার কিমান টাকা খরচ হল আমি ধুনিয়াকে বুঝাই দিম। আমার ইটা কৈছে এতিয়ালৈকে 10,000 ইটা কৈছে আর 2,000 লাগিব, আমার টোটাল আমার 12,000 ইটা লাগিব, আর সিমেন্ট এতিয়ালৈকে আমার 2 বেগ গুছি গেল, আর ধর 50 বেগ লাগিব। তোরত আমার প্রিন্টত 10 ইঞ্চি গাঁথনি আছে, আর তোরত আমার যেটা বিম আছে বিমটা আমার 10-10 আছে, আর রড কৈছে আমার 8 কুইন্টাল, আর আমার বালি কৈছে আপনার 16 সিএম এতিয়ালৈকে বালি গুল, ঘরটা আমার ডাঙর আছে। আমার এতিয়া আমার কাঠ কৈছে, কাঠ আর আমার খিড়কি আছে, দরজা চৌকাঠত আমার 80,000 টাকা কৈছে টোটাল, আমার মিস্ত্রির খরচ লই আমার কাঠ কেনালৈকে 80,000 টাকা গৈছে। আর গোটেইখিনি ঘর কমপ্লিট করতে আপনাদের আসাম ক্যাম্প ঘর বানাতে একটা রুম আপনাদের গাঁথুনি আর প্লাস্টার করতে আর তলত ধর ডালাই মারিলে বা সলিং করলে এখানে কাম করতে একটা রুমত আপনার 1,00,000 টাকা খরচ হবো, এটা মিস্ত্রির খরচ বাদ দি। ধর 5টা রুম বানাইছে আপনার আসাম ক্যাম্প ঘরত, তাহলে আপনাদের 5,00,000 টাকা খরচ হবো মিস্ত্রি বাদ দি। আর মিস্ত্রি ধর লই অলপ বেশি যাব, 5টা রুম বনালে আপনাদের মিস্ত্রির খরচ 1,30,000 বা 20,000 টাকা আপনাদের পাই যাবে। মোর মামাক কৈছিল যে ভিডিওর সন্মুখত আহিবলৈ আহি কিমান টাকা খরচ হয়েছে তাক মামাক কবলৈ কৈছিল, মামা মানে কেমেরার সন্মুখত আহিবলৈ মানা কৰিছে, ঠিক মোক কৈ দিছে কিমান টাকা খরচ হল, মই আপোনালোকক ধুনীয়াকৈ বুজাই দিছোঁ
আই হোপ মানে কোয়া কেন কথা কিনা আপনাদের ধুনিয়াকে বুঝি পাইছে। ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকন বজায় দিব আর কমেন্ট করে মোক জানাব ভিডিওটা কেনেকুৱা হ'ল। ভিডিও চোৱাৰ কাৰণে মোক বহুত বহুত ধন্যবাদ। থ্যাংক ইউ।